ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মে মাসের রাশিফল। জানবো মে মাসটা আমাদের কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। চলুন তাহলে আগে জেনে নিই মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। থাকবে সূর্য। সূর্য 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে। 14 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকবে বুধ। বুধ 8 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকছে। 9 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র 13 মে থেকে 25 জুন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। 24 তারিখ বুধ আবার বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে আসবে। মঙ্গল মকর রাশিতে থাকবে 3 তারিখ পর্যন্ত। মঙ্গল আবার রাশি পরিবর্তন করে 4 তারিখ চলে আসবে কুম্ভ রাশিতে। মঙ্গল থাকবে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। মঙ্গল আবার 4 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশি। বৃহস্পতি এবং শনি দুজনেই বক্রী অবস্থায় থাকবে। 11 মে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বক্রী অবস্থায়। 14 মে থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। এটা গেল গোটা মে মাসের গ্রহদের অবস্থান। জানবো তুলারাশির মানুষদের মে মাসটা কেমন যাবে না যাবে। সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই মাসে আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ব্যাপারে আমি বলবো এই মাসটা খুব একটা ঠিকঠাক থাকছে না। আপনাদের যাদের কোনো স্পন্ডলাইসিস বা হাড় সংক্রান্ত ব্যথা, এই ধরনের ব্যথা যাদের আছে, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। এই দিককে কিন্তু আপনাকে একটা এক্সট্রা কেয়ার নিয়ে চলতে হবে। আর একটা সমস্যা আসতে পারে, অনেকের পেটের গণ্ডগোল কিন্তু হতে পারে এই মাসে, এই ব্যাপারটাও কিন্তু আপনাদের একটু নোটিশ করতে হবে, না হলে কিন্তু সমস্যা অনেকটা বৃদ্ধি পাবে। এই মাসে আপনাদের বিজনেসের জায়গায় কিন্তু একটা গণ্ডগোল তৈরি হবে। কেমন ধরনের গণ্ডগোল? যেটা হচ্ছে রাগ আপনাদের কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে বিজনেসের জায়গায়, যার ফলে কি হবে আপনাদের কিন্তু বিজনেসে অনেকটা লস হবে। বিজনেস মোটামুটি চলে যাবে, কিন্তু যদি আপনি আপনার রাগটাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা তৈরি হবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো। বিজনেসে আস্তে আস্তে অনেকটা গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন। বিজনেসের এই গ্রোথটা, এই যে শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু অনেকের বিজনেস কিন্তু ডেভেলপ করবে। এবার যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ব্যাপারে আমি বলবো যারা হায়ার স্টাডির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা ভালো। কলেজে অ্যাডমিশনের ব্যাপারে আপনাদের মনের মতো কলেজ অ্যাডমিশান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। নিজের মনের মতো কলেজে অ্যাডমিশান কিন্তু আপনারা এই মাসে পেয়ে যাবেন। স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা কেমন? স্কুল স্টুডেন্টদের জন্য বলবো সময়টা খুব একটা সুইটেবল যাবে না। পড়াশোনায় বাধাপ্রাপ্ত কিন্তু আপনারা এই মাসে হবেন। যা পরিস্থিতি, যা সিচুয়েশান চলছে তাতে সেরকমই হওয়ার কথা, সেই সিচুয়েশানটা এখনও অনেকদিন কন্টিনিউ থাকবে, তার জন্য কিন্তু পড়াশোনায় স্কুল স্টুডেন্টরা কোথাও গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। এবার জানবো আপনাদের জব কেমন যাবে। দেখুন, জবের জায়গায় আমি বলবো যারা জব চেঞ্জ করার কথা ভাবছেন তাদেরকে বলবো এখন জব চেঞ্জ করতে যাবেন না। জব চেঞ্জ করলে কিন্তু অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। মনের মতো জব কিন্তু আপনারা পাবেন না। যে জায়গায় আছেন সেখানে জব করুন, অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। হয়তো আপনি জব চেঞ্জ করলেন, ইনিশিয়ালি আপনার মনে হলো আপনি একটা ঠিকঠাক জায়গায় জব পেয়েছেন, কিছুদিন পর থেকে মনে হবে আপনারা ঠিকঠাক একটা জায়গায় জব করছেন না, যেখানে আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানটা কিন্তু থাকবে না, সেরকম সিচুয়েশান কিন্তু জবের জায়গায় তৈরি হবে। যার ফলে কি হবে, আপনারা সেখান থেকে জবটা কুইট করতে চাইবেন। এখন যদি কেউ জবটা ছেড়ে দেয় তাদের কিন্তু জব পাওয়া প্রচণ্ড পরিমাণ টাফ হয়ে যাবে। সেপ্টেম্বরের পর, সেই সেপ্টেম্বরের পর আপনারা গিয়ে কিন্তু জব পাবেন। সেপ্টেম্বরের আগে নতুন জব, ঠিকঠাক জব পাওয়া কিন্তু খুব মুশকিল। তাই জব চেঞ্জ করার আগে ভেবে চিনতে চেঞ্জ করুন যদি চেঞ্জ করার হয়। আর আমি বলবো এই সময় চেঞ্জ না করাই ভালো। যেখানে আছেন সেখানে পরিশ্রম করুন, সেখানে পরিশ্রম করলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন।
আমি এই কথাটা কেন বলছি, দেখুন এই মে মাস থেকে শনি রেট্রোগ্রেড অবস্থায় চলে যাচ্ছে, বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় চলে যাচ্ছে। আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিচ্ছি, কার্ডেও লিঙ্ক দিচ্ছি, একবার গিয়ে দেখে নিন, সেখানে আরও ডিটেলসে আলোচনা করা আছে, আপনারা বুঝতে পারবেন কেন এই সিচুয়েশানগুলো ক্রিয়েট হচ্ছে। সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো, সরকারি যারা জব করেন তাদের কিন্তু এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি থাকছে, সাথে প্রমোশনও কিন্তু থাকছে। যে সকল মানুষের কোনো সরকারি কাজ পেন্ডিং হয়ে গিয়েছিলো সেই কাজগুলো কিন্তু আবার স্মুথ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক কাজ আটকে যাবে। ধরুন যারা নতুন বিজনেসের প্ল্যানিং করছিলেন সেই সমস্ত কাজ কিন্তু এই সময় অনেকটা আটকা পড়ে যাবে। নতুন বিজনেস শুরু করাও কিন্তু এই মাসে খুব একটা ভালো না, যেটা আমি বললাম শনি রেট্রোগ্রেডের জন্য, ভিডিওটা গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন, সেখানে আরও ডিটেলসে আলোচনা করা আছে। এই সময় কোনো জমি বাড়ি কেনার সিদ্ধান্তটাও সঠিক হবে না, কারণ আপনারা হয়তো ভুল জায়গায় একটা ইনভেস্ট করে ফেলবেন, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। তাই এরকম প্ল্যানিং থাকলে সেপ্টেম্বরের পরে করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। বা আপনারা যদি কোথাও ভাবেন ইনভেস্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু এই সময় ইনভেস্ট করা অনেকটা রিস্ক হয়ে যাবে। ইনভেস্টের জন্য কিন্তু আপনাদের পরে আরও বেটার সময় আসবে, তখন ইনভেস্ট করলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই সময় ইনভেস্টে গেলে আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। সরকারি চাকরির পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কেমন যাবে? সরকারি চাকরির পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো, যেহেতু সূর্য একটা ভালো পজিশনে বসে আছে, সেহেতু সময়টা ভালো। আপনারা পরিশ্রম করলে রেজাল্ট ডেফিনেটলি ভালো পাবেন। তবে এই কথাটা জাস্ট প্ল্যানেটারি পজিশন দেখে বলা, যদিও এখন কোনো সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না কারেন্ট সিচুয়েশানের জন্য, তো যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা এই মান্থে হয়, যদি সিচুয়েশান ঠিক হয়ে এই মান্থে কোনো সরকারি চাকরির পরীক্ষা হয়, তাহলে ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই মান্থে আপনাদের একটা মেন্টাল দোটানার মধ্যে কিন্তু লাইফটা কাটবে। কেন কাটবে? সেটা হচ্ছে আপনারা কোনো একটা জিনিস নিয়ে ডিসিশান কিন্তু সঠিকভাবে নিতে পারবেন না, যার ফলে কিন্তু মানসিক অস্থিরতার মধ্যে কিন্তু গোটা মাসটা আপনারা কাটাবেন। টেনশান, এই টেনশান কিন্তু আপনাদের এই মাসে রাতের ঘুম কিন্তু কেড়ে নেবে। তাই এই সব টেনশান এই ব্যাপারগুলোকে একটু সরিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সাধারণ যে জীবনযাত্রা সেটা আপনারা ঠিকভাবে লিড করতে পারবেন না। এবার জানবো ম্যারিড লাইফ কেমন থাকছে। এই মাসে ম্যারিড লাইফের জন্য খুব একটা ভালো কথা আমি বলতে পারছি না। তুলা রাশির মানুষদের এই মাসে ম্যারিড লাইফ খুব একটা ভালো যাবে না। কোথাও গিয়ে মনোমালিন্য, টুকিটাকি বিষয় নিয়ে মন কষাকষি, এই সমস্যাগুলো কিন্তু থাকছে। তো এটার মেন কারণ কি? এটার মেন কারণ হচ্ছে রাগ বৃদ্ধি পাওয়া। সূর্য যে পজিশনে বসে আছে সেই পজিশনে থেকে কিন্তু আমাদের রাগটাকে বাড়ায়, সেই রাগটা যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো অ্যারাইজ করবে। আর যদি আপনারা রাগটাকে কন্ট্রোল করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই থাকছে না। আপনারা এই কথাগুলো শুনছেন, এই কথাগুলো শুনে কিন্তু আপনাদের করণীয় কী থাকবে সেটা আপনারা নিজেরাই ডিসাইড করতে পারছেন। যারা সেলসে জব করেন তাদের কিন্তু 14ই মের পর থেকে সিচুয়েশান অনেকটা বেটার হবে। 14ই মের থেকে আপনারা দেখবেন অনেকটা সাকসেস কিন্তু অ্যাচিভ করতে পারছেন। তার আগে কিন্তু অনেকটা সাকসেস আপনারা যতটা আশা করছেন সেরকম সাকসেস কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন না। এই মাসে আপনারা দেখবেন আপনাদের ভুল খাদে কিন্তু অনেকটা অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো না কিনলেও চলে যায় সেরকম জিনিস কিন্তু কিনে অর্থ ব্যয় হয়ে যাবে। শুক্রের যে পজিশন সেই পজিশনে কিন্তু আপনাদের এই ভুলভাল খাদে ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনারা ঠিক যতটা অর্থ উপার্জন করবেন তার থেকে বেশি কিন্তু আপনাদের অর্থ ব্যয় হয়ে যাবে। এই জিনিসটা যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু মাসের শেষে এসে আপনাদের অর্থনৈতিক যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা যাকে বলে একটা টলমল অবস্থায় গিয়ে কিন্তু থাকবে। এই মাসটা কেমন যাবে না যাবে তুলা রাশির মানুষদের আমি আলোচনা করে দিলাম। আশা করছি আলোচনাটা আপনাদের অনেকটা হেল্প করবে মে মাসটা কাটাতে। ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।